আজকে আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে চার নম্বর স্কুল আছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর এইচএস স্কুলের প্রশ্নগুলো দেখব। তো বিভাগ কতে একে আছে শূন্যস্থান পূরণ করো, কতে বলেছে দাঁড়িপাল্লার বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো ওজন, খ আছে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে মেঘ তৈরি হয়, দুয়ে আছে বাক্যর পাশে রাইট এবং ভুল বাক্যর পাশে ঠিক বাক্যর পাশে রাইট আর ভুল বাক্যর পাশে কাটা চিহ্ন দাও, কতে বলছে কেঁচো শির দ্বারা আছে এটা ভুল তাই কাটা, খ বরফের ওপর সাদা ধোঁয়ার মতো জিনিসটা আসলে ধোঁয়া নয় ওটা জলীয় বাষ্প ঘনীভূত জলীয় বাষ্প তাই ওটা কাটা, তিনে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, কতে আছে জলে জন্মায় দুটো গাছের নাম কচুরিপানা শালু, খতে হচ্ছে সংরক্ষণ কাকে বলে আর সংরক্ষণের উপায় কী কী, সংরক্ষণ কাকে বলে যে যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় যে যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে সংরক্ষণ বলা হয়। ওর সাথে আছে সংরক্ষণের উপায় কী কী, মানে কী কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি, সংরক্ষণের উপায় হচ্ছে এক হলো বন জঙ্গল না কাটা, দুই হচ্ছে প্রাণীদের খাবার এবং তেষ্টার জল যথেষ্ট পরিমাণে আছে কিনা তার ব্যবস্থা করা, আর তিন হচ্ছে চোরা শিকার বন্ধ করার ব্যবস্থা করতে হবে। তো এই তিনটে উপায়ে আমরা সংরক্ষণ করতে পারি। আচ্ছা, তারপরে আছে পাঁচে বিভাগ খতে, চারের কতে আছে আমাদের দেশে শূন্যস্থান পূরণ, আমাদের দেশে কয়টি ঋতু আছে ছয়টি, খ বসন্তকালের একটি ফুল হচ্ছে পলাশ, পাঁচে বলেছে উত্তর দাও প্রশ্নগুলোর, ক আছে গ্রীষ্মকালে কী কী ফুল ও ফল পাওয়া যায়, তো গ্রীষ্মকালে বেল চাপা জু বেল চাপা আর আম কাঁঠাল প্রভৃতি ফল পাওয়া যায়, খতে আছে শরৎকালের বৈশিষ্ট্যগুলি লেখো, তো শরৎকালের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আকাশ মেঘমুক্ত থাকে, আকাশ জুড়ে পেঁচা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় এক, দুই হচ্ছে এই সময় পদ্ম শিউলি কাশফুল ফোটে, তিন হচ্ছে এই সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হয়, আর চার হলো বাতাসে একটা হালকা ঠান্ডার ভাব থাকে, এই হচ্ছে শরৎকালের বৈশিষ্ট্য। ছয়তে আছে বিভাগ গ, ছয়তে আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও, ক বলেছে হাঁস মুরগিকে মানুষ পোষ মানিয়েছিল ডিম ও মাংসের জন্য, খ কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার জন্য, সাথে আছে প্রশ্ন উত্তর আগুনের ব্যবহারের ফলে মানুষের কী কী সুবিধা হয়েছিল, এক হচ্ছে আগুন জেলে ঠান্ডার হাত থেকে বাঁচলো, দুই হচ্ছে আগুনে খাবার ঝলসে খেতে শুরু করলো, তিন হচ্ছে আগুন জেলে বন্য পশুদের ভয় দেখিয়ে তাদের হাত থেকে বাঁচতে শিখল। তো এই ছিল আমাদের আজকে চতুর্থ শ্রেণীর পরিবেশ, যে চার নম্বর স্কুল তার প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।